হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি অসাধারণ দুর্দান্ত টেকনোলজির সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আজকে আপনাদের একটি এমন সোলার প্যানেল দেখাবো যেটা আপনি আজকে প্রথম জানলে অবশ্যই অবাক হবে। তাহলে চলুন সেই অসাধারণ টেকনোলজির সঙ্গে আপনাদের পরিচয় করাই। এটি হলো বেফিশিয়াল সোলার মডিউল বা সোলার প্যানেল। এখনো পর্যন্ত আপনারা যত রকমের সোলার প্যানেল দেখেছেন তাদের সবার থেকে উন্নত এই সোলার মডিউল। এটি সোলার প্যানেলের সবথেকে উন্নত, সবথেকে অ্যাডভান্স সিক্স জেনারেশন প্রোডাক্ট। তো এই সোলার প্যানেলের কি ক্ষমতা আছে চলুন জেনে নেওয়া যাক। এটির নাম হলো বিফেশিয়াল সোলার মডিউল, অর্থাৎ এর মানে হলো এই সোলার প্যানেলটি সামনের দিকে এবং পিছনের দিকে একই সঙ্গে বিদ্যুৎ তৈরি করতে পারে। অন্য যে সমস্ত প্যানেল শুধুমাত্র একদিক দিয়েই বিদ্যুৎ তৈরি করতে পারে, অন্যদিকে এই বিফেশিয়াল প্যানেল দুই দিক দিয়েই বিদ্যুৎ তৈরি করতে পারে। ভাবুন একবার, বিজ্ঞান কত এগিয়ে গেছে। সূর্যের আলো এতটুকু নষ্ট হবে না, সামনে এবং পিছনে যেখানে যেমনই আলো পড়ুক সেখান থেকেই বিদ্যুৎ তৈরি হবে। এখন আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন আসছে, এর দাম কেমন, এটি কোথায় লাগানো যাবে। দেখুন, আপনি সোলার প্যানেল যেখানেই লাগাবেন ঠিক তার উল্টো দিকে ছায়া পড়বে, কিন্তু আপনাকে এটা এমন করে ইনস্টল করতে হবে যাতে সামনে এবং পিছন দিকে দুই দিকে রোদ্দুর পড়ে। তাহলে ভাবুন এমন জায়গা কোথায় পাবেন। এই সোলার প্যানেলটি আপনাকে বাড়ির ছাদের ওপরে অথবা ঘাসের ওপরে ইনস্টল করতে হবে। 13-20 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত করে মাটির থেকে 1.5 মিটার উঁচুতে ইনস্টল করতে হবে। এখন অবশ্যই ভাবছেন যে দুই দিক দিয়ে কি করে বিদ্যুৎ তৈরি করবে। সোলার প্যানেলটি যখন আপনি হালকা করে কাত করে রাখবেন, একটু উঁচু করে রাখলে বাড়ির ছাদের ওপরে অথবা ঘাসের ওপরে সূর্যের আলো প্রতিফলিত হয়ে বা রিফ্লেক্টেড হয়ে এই প্যানেলের পিছন দিকে পড়বে, আর একই সঙ্গে সামনে এবং পিছন দিকে বিদ্যুৎ তৈরি করবে। তবে এই প্যানেলে সেই কথা মাথায় রেখে পিছন দিকে অনেক ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই সোলার প্যানেলে পিছন দিকে 25% পর্যন্ত কার্যক্ষমতা আছে, মানে পিছন দিক দিয়ে 700 ওয়াট পর্যন্ত আউটপুট দেবে। এবং এই প্যানেলটি পিছন দিক দিয়ে অন্যান্য প্যানেলের তুলনায় কম সূর্যের আলোতেও ভালো কাজ করে, এবং সামনের দিক দিয়ে 22.3% পর্যন্ত কার্যক্ষমতা আছে, মানে সামনের দিক দিয়ে 575 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। শুধুমাত্র এই সোলার প্যানেলটি আপনার সুবিধা অনুযায়ী এমন করে রাখবেন যাতে দুই দিক দিয়েই সূর্যের আলো পড়ে, তাহলেই আপনার একটা সোলার প্যানেল থেকে প্রায় 1 কিলোওয়াট বিদ্যুৎ পাবেন। একবার হিসাব করে দেখুন, 1 কিলোওয়াট সোলার প্যানেল বসাতে আপনার খরচা হবে কম করে 45,000 টাকা। সেইখানে মাত্র 20,000 টাকায় আপনি দুই দিক দিয়ে 1 কিলোওয়াটের বেশি সোলার প্যানেল পাচ্ছেন একটি প্যানেলের মধ্যে। শুধু এমন করে ইনস্টল করবেন যাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এর পিছন দিকে পড়ে। এই সোলার প্যানেলটি লম্বায় 7 ফুট এবং চওড়ায় প্রায় 2.5 ফুট। এই সোলার প্যানেলটির সম্পূর্ণ নাম হলো টপকন বিফেশিয়াল 575 ওয়াট সোলার প্যানেল। এটি লুম সোলার কোম্পানির প্যানেল। এটির দাম ভারতে 20,250 টাকা এবং বাংলাদেশে এই প্যানেলের দাম হবে মিনিমাম 28,000 টাকা। বাংলাদেশে যে কোনো বড় বড় দোকানে এই সোলার প্যানেলটি পাবেন। আবার বলছি, এটির নাম হলো টপকন বিফেশিয়াল 575 ওয়াট সোলার প্যানেল লুম সোলার কোম্পানির। এই সোলার প্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।